এখন আমরা ব্র্যাকেট টাইপ করতে শিখব পাওয়ার পয়েন্টের ভিতর। সো প্রথমেই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি, তারপর কন্ট্রোল এ চাপ দিয়ে, ব্যাক স্পেস চাপ দিয়ে সবখানি ক্লিন করে ফেললাম। ইনসার্টে গিয়ে ইকুয়েশনসে চাপ দিলাম, এরপর এটাকে একটু বড় করে নিলাম। এখন আমরা ব্র্যাকেটসের কাজ শিখব, তাই আমরা ডিজাইনে গেলাম, এরপর ব্র্যাকেটস বটনে চাপ দিলাম। যদি আমার এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখতে ইচ্ছা করে তাহলে এটা আমরা এই এটা সিলেক্ট করব। যদি এমন হয় যে না, আমরা ফার্স্ট ব্র্যাকেটে চাচ্ছি না, আমরা থার্ড ব্র্যাকেটে চাচ্ছি, সেটা আমরা লিখতে পারি এখান থেকে। আমাদের যদি ইচ্ছে হয় যে না, আমরা লিখতে চাচ্ছি যে আমরা এই কার্লি ব্র্যাকেট ইউজ করব, সেটাও আমরা ইউজ করতে পারছি। এটার ভিতর অনেক কিছু লেখা যাবে, এখানে যে শেষ করে দিতে হবে তা কিন্তু না, একটা টোটাল এরকম একটা ইকুয়েশনে লেখা যাবে চাইলে। এরপরে আমরা আরো দেখি ব্র্যাকেটসের মধ্যে আরো কি করা যায়। ব্র্যাকেটসের মধ্যে এখানে এরকম ব্র্যাকেট আমরা ইউজ করতে পারবো, ম্যাট্রিক্সের মধ্যে আমরা যেটা ইউজ করি মাঝে মাঝেই। এরপর আমরা চাইলে মোড এরকম ব্র্যাকেট ইউজ করতে পারবো, ওপরের অংশ ক্লোজ না, ওপরের অংশটা ছেড়ে দেবে আর নিচের অংশ ক্লোজ। এটার সাথে এটার কিন্তু পার্থক্য আছে, ওপরের দিকে তাকালে বুঝতে পারবেন। এরকম অনেকগুলো ব্র্যাকেট আমাদের দরকার হতে পারে ম্যাট টাইপ করার সময়। সো আমরা এটা এখান থেকে পেয়ে যাচ্ছি, এরকম ব্র্যাকেটও পাওয়া যাচ্ছে, এক সাইড ছেড়ে দেবে আর এক সাইড ধরবে, এরকম ব্র্যাকেটও আছে। এখানে যদি আমি 2 3 কিছু একটা লিখি বুঝতে পারবেন জিনিসটা। সো এরপরে আমাদের হইতে পারে যে আমরা ব্র্যাকেটসের ভিতর সেপারেশন করতে চাচ্ছি, সেটা করা যেতে পারে। আর এটা আমাদের অনেক দরকার হয়, এটা হলো আমাদের মডুলাস চিহ্নটা। মডুলাসের মধ্যে জিনিসটাকে যদি আমি লিখতে চাই তাহলে দুইটা দাগ দিয়ে লেখার কোনো দরকার নাই, এই ধরনের ব্র্যাকেট সিস্টেমই আছে। মডুলাসের মান, মডুলাস অফ সামথিং যদি আমরা লিখতে চাই, মডুলাস অফ রুট ওভার 2 3 4 বা 3x 2x 23 এরকম আমরা লিখতে পারি। শুধু মান লেখার জন্য মডুলাসটাকেও বা ম্যাট্রিক্স ফরম্যাটটাকেও আমরা এখান থেকে ব্র্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছি। সো ম্যাথ টাইপ করার সময় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে পাবো, ভার্টিক্যাল বারস আর কি, ব্র্যাকেট হিসেবে ভার্টিক্যাল বারকে যদি আমরা ইউজ করতে চাই, ওটা দিয়ে মডুলাসের কাজও করা যাবে, ম্যাট্রিক্সের কাজও করা যাবে। এখন আমরা এই যে এগুলোকে সিঙ্গেলও দেখতে পারি। সেপারেট মানে কি? সেপারেট মানে হলো এভাবে আলাদা আলাদা সেপারেশন করে জিনিসগুলোকে রাখা যাচ্ছে। সেপারেশন সহ যদি আপনার ব্র্যাকেট লাগে তখন আপনি এটা ইউজ করতে পারেন। সবসময় যে তিনটা আলা ইউজ করতে হবে এরকম কিছু না, এখানে অনেকগুলো আছে, দুইটা দুইটা আলা, এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা সেপারেশন করেছে, 2 আর 4কে ধরেন সেপারেট করে রাখছে এরকম ব্র্যাকেট। এরপর আমরা আরেকটা দেখি, যদি আপনার এরকম লাগে যে এক সাইডে বার বা এক সাইডে দাগ বা এক সাইডে কার্লি ব্র্যাকেট, সেটা আপনি নিতে পারেন। এই যে এখানে কারণ 2x দিলাম, এন্টার চাপ দিলাম, এই তো এভাবে করে আপনি চাইলে এরকম একটা ইকুয়েশনও ফর্ম করতে পারেন। এন্টার চেপে এই কাজটা করা যায়। আবার আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারতাম, এইখান এখানে গিয়ে আমরা দেখেছিলাম আসলে কিভাবে করা যায়, এই কাজগুলো আমরা করতে পারি। যদি আমরা চাই যে এরকম একটা ব্র্যাকেট চুজ করেছি, এটার মধ্যে এখন দুইটা জিনিস লিখতে চাচ্ছি, সেটার জন্য আমি আসলে নিচে গিয়ে এটা চুজ করব, তারপরে এখানে লিখব, এখানে লিখবো, এই যে দুটা লেখা হয়ে গেল। তো এরকম জিনিসপত্র আমরা টাইপ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকমভাবে ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে রাখি না, কোনো কোনো কাজে তেমন একটা আমাদের লাগে না, কিন্তু আপনার লাগতেই পারে বিভিন্ন ধরনের গাণিতিক বিষয় লেখার জন্য। বাট এটা কিন্তু অনেক সময় আমরা ইউজ করি, এটা হলো এখানে ফাংশন দিয়ে রাখি আমরা সরাসরি। এখানে হতে পারে একটা ফাংশন 2x, আর একটা ফাংশন হলো 3x, আর একটা ফাংশন হলো 5y, এরকম তিনটা ফাংশন দিয়ে রাখলেন। ফাংশনের কন্ডিশনগুলো আপনি দিতে পারেন যে ফাংশনের এটা এটা কত থেকে কতর মধ্যে, x এর মানটা হতে পারে যে 2 এর থেকে বড়, তখন ওইটাকে ইউজ করব। তারপরে আবার বললেন যে x এর মানটা 2 এর থেকে ছোট হইলে এটা ইউজ করব, তারপরে y এর মানটা 2 হইলে এটা ইউজ করব, এরকম করে কন্ডিশন আপনি দিতে পারেন। যদি আপনি বলেন যে এটা একটা ফাংশন জেড, সো এভাবে সেপারেট করে করে সেগমেন্ট
ওয়াইজ ফাংশন লেখার সময় আপনার এই ব্র্যাকেটের দরকার পড়তে পারে, যেটা আপনার এই ব্র্যাকেটস অপশনের মধ্যে আপনি এটা এইখান থেকে চুজ করতে পারেন, এইটাও চুজ করতে পারেন, এটাও চুজ করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে বানিয়ে নেওয়ার জন্য এটা চুজ করে তারপরে ওইটার মধ্যে এরকম ভাবে এডিট করে নিতে পারেন, এই এরকম ভাবে তো সবই করা যেতে পারে। আপনি চাইলে আপনি যদি চান যে 3টা হবে না 4টা হবে না 40টা হবে, সেটা আপনার ফিক্স যদি না থাকে তাহলে আপনি 3টা নিয়ে শেষ করতে পারবেন না। তো আপনি একটা এইটা নেবেন, শুধু এটা নেওয়ার পরে যতগুলা দরকার আপনার সেগুলো আপনি এন্টার দিয়ে দিয়ে বানিয়ে নেবেন। এই যে যত ঘর লাগে আপনার টাইপ করার জন্য যতগুলা জিনিস লিখতে চান লিখতে পারেন, একের পর একে। যে বড় এটা এখানে 6টা লাইন আমি ক্রিয়েট করে ফেলছি, এখানে এটা করা সম্ভব। ব্র্যাকেটসের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, ব্র্যাকেটসের মধ্যে এখানে আর যে জিনিসটা রয়েছে সেটা হলো রেডিমেড কিছু জিনিসপত্র ইনসার্ট করতে পারবেন আপনি, আর হলো এই এরকম দুইটা দুইটা করে জিনিস, দুইটা দুইটা করে যা লেখার জায়গা ক্রিয়েট করতে পারবেন। এই যে এটা ম্যাট্রিক্স ফরম্যাটই আছে সরাসরি, যদি আপনার কখনো বাইনোমিয়াল থিওরিয়াম টাইপের কিছু লিখতে হয় তখন আপনার এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, যে একটা থেকে কয়টাকে নেওয়া হচ্ছে, 3টা থেকে 2টা নেওয়া হচ্ছে, 3C2 এরকম জিনিসপত্র লেখার জন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উপরে নিচে এই জিনিসটা ইউজ করতে পারি। আবার ফার্স্ট ব্র্যাকেট, শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়েও এটা করা যেতে পারে। যেমন আমি যদি আপনাকে দেখাই, ধরেন আমি ব্র্যাকেটসের মধ্যে থেকে শুধু ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এটা নিলাম, এটা দিয়ে কিভাবে এটা বানানো যেতে পারে, এটা বানাতে চাই আমি, দেখেন কেমনে করে বানাই। এটার মধ্যে এইখানে যে 3 এন্টার বাটন চাপ দিয়ে 2 দিলাম তাহলে হয়ে গেল, কিন্তু দেখেন দুইটা এক দেখা যাচ্ছে না, দুইটা সেম না, দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা, এই যে মাঝখানে এন্টার দেওয়ার পর যে ডিস্টেন্সটা ক্রিয়েট হওয়ার কথা সেটা হয় না। তো এটা আসলে এন্টার দিয়ে তৈরি করতে হয় না, এটা হলো এইখানে এটা দিয়ে তৈরি করতে হবে, যে 3 2, এই যে দেখেন দুইটা সেম হয়ে গেছে। তো এভাবে করে আমরা ব্র্যাকেটটাকে ইউজ ইউজ করতে পারি আর কি, ব্র্যাকেটের সিঙ্গেল ব্র্যাকেটটাকে ডবল করার জন্য, সিঙ্গেল ব্র্যাকেটের ভিতর দুইটা জিনিস এন্ট্রি দেওয়ার জন্য এই কাজটা আমরা করতে পারি। সো ব্র্যাকেটসের আন্ডারে যা কাজ ছিল মোটামুটি আমরা শিখে ফেললাম, আর এগুলো আমরা রেডিমেড ফাংশন পেতে পারি, যেটা যদি আমাদের দরকার হয় সরাসরি এটা ইউজ করতে পারবো, এই ধরনের কাজ আমরা করতেই পারি। সো ব্র্যাকেটসের আন্ডারে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।